নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো বেঙ্গলি টিপস ডাব্লিউপি এক্সাম ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে তোমাদের সামনে দেখতে পাচ্ছ WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার জন্য একটা বই। তো এটা দেখতে পাচ্ছ নিতিন সিংহানিয়া স্যারের একটা বই। তো এই বইটি আমি কিনেছিলাম WBCS পরীক্ষার জন্য। তো যারা যারা WBP কনস্টেবল এবং লেডি কনস্টেবল পরীক্ষা দেবে বা SI পরীক্ষা দেবে, তারা কিন্তু এই বইটা পড়তে পারো ফর জেনারেল স্টাডিজ। এবং এখন এই বইটাতে তুমি কী কী পাবে আমি এই বইটার রিভিউ সম্পূর্ণ দেবো, যেহেতু বইটা আমি স্টাডি করছি, খুব ভালো একটা বই, তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো যারা যারা WBP পরীক্ষা দেবে তারা কিন্তু এই বইটা মাস্ট কিনে রাখো। প্রথমে তুমি সরকারি প্রকল্প পাবে যেটা কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। তারপর তুমি ভারতের ইতিহাস পেয়ে যাবে, ভারতের ইতিহাসে তারপর জাতীয় এখানে প্রাচীন ইতিহাস পাবে, জাতীয় আন্দোলন, তারপরে তুমি ভারতীয় কলা ও সংস্কৃতি, কলা ও সংস্কৃতি তোমরা একটা আর্ট অ্যান্ড কালচার যাকে বলে সেটা পেয়ে যাবে। এবং তারপরে তুমি ভারতীয় রাষ্ট্র শাসন ব্যবস্থা মানে তোমার ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটাকে বলে সেটা পাবে, ভারতের ভূগোল, তারপরে পশ্চিমবঙ্গের ভূগোল, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগসমূহ, ভারতীয় অর্থনীতি, ঠিক আছে। এইগুলো হচ্ছে WBCS সিলেবাস অনুযায়ী তুমি পেয়ে যাচ্ছ সব কোশ্চেন, যারা WBCS প্রস্তুতি নেবে তার জন্যও ভালো। আর যারা WBP কনস্টেবলের পরীক্ষা নেবে এখন অনেক সময়, তোমরা কিন্তু এই বইটা কিনে কীভাবে পড়বে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, বইটি খুব ভালো বই। তারপর সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন হবে, সেখানে তোমার তিনটা বিজ্ঞান তিনটে শাখাই থাকবে, বায়োলজি, ঠিক আছে, যা যা আছে। তারপর হচ্ছে তোমার ইংরেজি পেয়ে যাবে, ইংরেজিতে তোমার যে A to Z তুমি পাবে, ঠিক আছে। যা তোমার WBP-তে 10 নম্বর ইসে থাকবে, মেনে ইংলিশ থাকবে, তো সেটা কভার হয়ে যাবে এখান থেকে। তারপর জেনারেল মেন্টাল অ্যাবিলিটি তোমার হচ্ছে GI-টা থাকে WBP-তে, এখান থেকে GI পেয়ে যাবে। পরিবেশ পরিচয় খুব একটা লাগে না WBP-তে, কিন্তু তোমার লাগবে WBCS-এ। তারপর বিজ্ঞানসম্মত তোমার হচ্ছে বিজ্ঞান প্রযুক্তিগত অগ্রগতি, এটা WBP-তে লাগবে না, তবু এটা WBCS-এর জন্য লাগবে। কম্পিউটার থেকে লাগবে সাধারণ জ্ঞান, যেটাকে তোমার স্ট্র্যাটেজিকে বলা হয়, সেটাও থাকবে। আর জাতীয় আন্তর্জাতিক স্তরের সাম্প্রতিক ঘটনাবলী থাকছে। তো ওই বইটার দাম তোমাদেরকে আমি বলে দিই, এই যে এই বইটার দাম হচ্ছে, তুমি যদি আমাদের এই মুহূর্তে প্রাইসটা আমি খুঁজে পেলাম না, তবু মোটামুটি 600-700 টাকার মধ্যে বইটি পড়ে যাবে ডিসকাউন্ট সমেত, ঠিক আছে। অ্যাপ্রক্স দাম যদি তুমি ফ্লিপকার্টে দেখো পেয়ে যাবে বইটা। এবার ভেতরটায় ঢুকি বইটার, দেখো বইটার ভেতরে তুমি প্রথম যদি যাও এখানে পেয়ে যাচ্ছ সিলেবাস সম্বন্ধে ডিসকাস করে দিয়েছে, জাতীয় আন্তর্জাতিক ঘটনাবলী দেখো পাচ্ছ, অলিম্পিক সম্বন্ধে, অলিম্পিকের মানে কিছু ইতিহাস দেওয়া আছে, ঠিক আছে, অলিম্পিকের ইতিহাসটা পড়লে। তারপরে তোমার এখানে কিছু ইনফরমেশান দেওয়া আছে, তারপর COVID-19 সম্বন্ধে দেওয়া আছে, এগুলো সব তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এগুলো তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। এটা সরকারি, এবার সরকারি প্রকল্পগুলো দেখে নাও, যা যা সরকারি প্রকল্প আছে এক নম্বর করে থাকে। এরপরে দেখো হিস্ট্রি চলে আসছে, হিস্ট্রি দেখো আমি শুরু করেছিলাম পড়া, একদম সিন্ধু সভ্যতা দেখতে পাচ্ছ, সুন্দর করে একটা আলোচনা করে দেওয়া আছে এবং খুবই ইনফরমেটিভ বই। এই বইটা থেকে তুমি কীভাবে পড়বে দেখো, আমি দেখো কীভাবে পড়েছি তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে যেমন ধরো, যেমন আদি বৈদিক যুগ পড়েছি, ঠিক আছে। তো দেখো আমি এখানে নোট করে রেখেছি, আদি বৈদিক সংস্কৃতির মূল ভিত্তি ছিল বেদ, বেদের শ্লোকগুলি গুরুর কণ্ঠে উচ্চারিত হতো, ঠিক আছে, এগুলো সবাই জানো। তার মধ্যে তোমাকে এগুলো তোমাকে আন্ডারলাইন করে রাখতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো কালো করে দেওয়া আছে, যোগ ও বেদান্ত আদর্শ আর্যদের দৈনন্দিন জীবনে অঙ্গ ছিল। তো দেখো এইভাবে কিন্তু আমি দাগ দিয়ে দিয়ে রেখেছি, হ্যাঁ। তো এগুলো তুমি এইভাবে পড়ে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু তুমি লিখে নিতে পারো, এবং কনসেপচুয়াল পড়ার জন্য কিন্তু এই বইটা খুব ভালো, ঠিক আছে। যেমন এখানে দেখো এক নজরে বৈদিক সভ্যতা এক গাদা ইনফরমেশান দেওয়া আছে, ঠিক আছে। সাথে কিন্তু এই দেখো তোমার PBS-এর কোশ্চেনগুলো দেওয়া আছে, এই কোশ্চেনগুলো যেগুলো যেটা পড়েছে 20-তে কত পড়েছে, 21-এ কী কোশ্চেন পড়েছে, 22-এ কী প্রশ্ন পড়েছে, সেগুলো পেয়ে যাচ্ছে। তারপর দেখো আর্ট অ্যান্ড কালচার, বইটা বিশাল মোটা, আর্ট অ্যান্ড কালচারের থেকে প্রশ্ন দেখো প্রথমে তোমার পড়লে বিস্তারিত, তারপরে এখান থেকে শর্ট কোশ্চেন পেয়ে যাচ্ছ, শর্ট কোশ্চেনে প্র্যাকটিস করতে পারবে। তবে এই বইটার সাথে সাথে শর্ট কোশ্চেনের জন্য আরেকটা তুমি বই কিনতে পারো, ঠিক আছে। এখানে যেহেতু PBS-এর প্রশ্ন দেওয়া আছে, আরও মানে প্র্যাকটিসের জন্য কিন্তু আরেকটা বই কিনতে পারো, যেখানে শুধুমাত্র শর্ট কোশ্চেন থাকবে। আর এই বইটা পড়লেই কিন্তু তুমি
100% চাকরি পাচ্ছ ঠিক আছে তো এই বইটা খুবই একটি ভালো বই ইংলিশটাও তুমি পেয়ে যাবে দেখো বেসিক গ্রামার একদম ইংলিশ চলে এসেছে টেন্স ভয়েস অ্যান্ড নারেশনস ঠিক আছে ইংলিশ একদম চলে এলো তারপরে এখান থেকে তুমি ইংলিশে প্রিভিয়াস ইয়ারে যেসব প্রশ্ন পড়েছিল সেই প্রশ্নগুলোর উত্তরগুলো পেয়ে যাবে এই যে ওয়ান ওয়ার সাবস্টিটিউশন দেখতে পাচ্ছ সব আছে ইংলিশটাও কভার হয়ে যাবে এগুলো দেখো অ্যান্টোনিম আছে হ্যাঁ সিনোনিম আছে আর এইগুলো তুমি পড়লেই ডাব্লিউপি এইখান থেকে কপি করে করে সব প্রশ্ন দিয়ে দেবে ঠিক আছে ডাব্লিউএসএস এই যে অ্যাপজিওর এই এইখান থেকেই কিন্তু তোমায় কপি করে ডাব্লিউপি প্রশ্ন বানাবে কনস্টেবল পরীক্ষার জন্য তো এগুলো পড়লেই তুমি 100% ডাব্লিউপির ইংলিশ কমপ্লিট হয়ে যাবে তো এই বইটা তোমরা কিনতে পারো নো এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয় এটা আমার ভালো লাগলো তোমাদের ভালোবাসি এবং তোমাদের ভালোর জন্য কিন্তু এই ভিডিওগুলো বানানো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে নমস্কার।